হাই গাইস, গুড ইভিনিং। শুভ নবমীতে চলে আসলাম, দেখো নবমীর সাজে। তো এখন একটু ঘুরতে বেরোবো, আমি, মা, বাবা, আমার বর, ছেলে, বোন, বলেছে। তো দেখো এটা হলো আমার বাড়ির সামনে গেটে, চুলটা খুলে দিলাম। তো কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে? আর এই পার্লারের সেটটা করে নিয়েছি। তো দেখো একটুখানি ছবি শ্যুট করলাম, মার রেডি হচ্ছে, তখন একটু ছবি শ্যুট করে একটু তোমাদেরকে শেয়ার করি। তাহলে বন্ধুরা, আমাদের টোটো চলে এসেছে, টোটো করে আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে। আমার ছেলে, আমার পরিবর্তে বোন, আর বোনের ছেলে, আমার মা বাবার মাঝখানে বসে, আর আমার বর টোটোর সামনে। তো দেখো যেতে যেতে আমরা টোটোটা দাঁড় করিয়ে দিয়ে নেমে আসলাম, অনেকটা হেঁটে ঠাকুর দেখতে আসলাম। বাড়িতে কোনো একটা দূর, দেখো আবার প্যান্ডেল। তো প্যান্ডেলে এখান থেকে আমি যতটা পারলাম চেষ্টা করলাম, মানে এখানে প্রচণ্ড টোটোর জ্যাম। তারপর এখানে লন্ডন প্যারিস করেছে আমাদের এখানে, বেশ খুব সুন্দর হয়েছে। এবারকার থিমগুলো, প্যান্ডেলগুলো বলো, প্রচুর লোকে লোকরান্য, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করব, ঠিক আছে, যতটুকু পারছি। তো খুব খুব মজা করছি, যেটা কি বলবো, অনেক সবার সাথে একটা। আর দেখো কত লোক দেখতে পাচ্ছ, চেনা অচেনা অনেক লোকের সাথে দেখা হচ্ছে। তার মধ্যে আমার ছেলে তো ছবি তুলতে চাইছেই না, তো ও তো হাঁটতেও চাইছে না, যার জন্য আমরা টোটো করে সবাই মিলে ঘুরতে বেরোলাম। আর এখানে দারুণ পুজো হয় বন্ধুরা, আমাদের বাপের বাড়ি এখানে। তো দেখো অনেক লোকেই একদম ভিড়, তার মধ্যে দিয়েও আমি যাচ্ছি। দেখো আবার আমার বর চলে গেল, বর আর আমার ছেলে যাচ্ছে, ও আবার যাবে বাবার সাথে। বায়না করেছে যে এটা ওটা বাচ্চারা থাকলে যে বায়নাটা হয়। তো চলো আমরা হলো ভগবানকে দেখিয়ে দিই। ভগবানের এখানে দেখো আরতি করছে ব্রাহ্মণ। তো সেটুকু তাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা জানি আমাদের এখানে পুজো মণ্ডপে মণ্ডপগুলো কেমন লাগলো তোমাদের। আর সবাইকে দেখো একটা পুজো মণ্ডপে তো খুব সুন্দর, মানে এক একটা পুজো মণ্ডপে যাচ্ছে, মানে এত সুন্দর অপূর্ব সাজ, কী বলবো, মানে না তুলে নয়। আর এরকম এখানে তো প্রচণ্ড সিঁড়ি ছোট, মানে এত জ্যাম। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, মানে এগুলো একটু দূরে দূরে, মানে এগুলো টোটো করেই আসতে হবে, ঠিক আছে। আর বাড়ির আশেপাশে তো প্রচুর আছে, ওগুলো দেখা যাচ্ছে, সেগুলো শেয়ার করছে। আর এরকম এখানে একটু ভিডিও করলাম, এটা আমার মাসির বাড়ির সামনে। তো এখানে একটা ঢুকলাম, একটা পরিবেশ করেছে, দেখো অনেক কোনো রকমই তুলেছি, প্রচুর ভিড়। এখানেতে ফার্স্ট আমি মনে হচ্ছে খুব সুন্দর। এখানে আমার বোন রয়েছে, আর এখানে একটা চেনা পরিচিত দিদি দাদা সবার সাথে একটু কথা বলে নিলাম, খেললে যেটা হয়। আর এরকম এখানে আমি রয়েছে, আর আমার বাবা পেছনে, আমার বাবার বলে আমার বোনের ছেলে, আর বোন ওই দেখো একটু ভিডিও করছে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে সবাই ভিডিওটা দেখে থাকো, সবার খুব ভালো কাটুক পুজো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আছে আর একটা দিন, তারপরেই সব শেষ, আবার সামনে বছর আসা। আর একটু ভাবলাম ছবি শ্যুট করলাম বাবার সাথে, আমার ছেলে আর বোনের ছেলে, আর আমি একটু চুলটাতে একটু স্টাইল মেরে নিলাম, যেটা সবাই করে থাকি, তাই না? আমি, আমার বর আর আমার ছেলে একটু ছবি শ্যুট করলাম। এখানে আমার ছেলে আর আমার বর, আর এখানে আমি আর আমার বোন, বোন একটু কেটে গেছে। আর এখন লন্ডন প্যারিসের সামনে একটু ছবি শ্যুট করে নিয়েছি, মানে কি বলবো, যেখানে যাচ্ছে একটু ছবি শ্যুট করেছি। আর বোনকেও দেখে যায় এটা আমার বোন হয়, তোমরা জানো আমরা দুই বোন। তো চলো বোন।